অনেক দেশ চায় মিয়ানমারের সাথে বাংলাদেশ দ্বন্দ্বে জড়িয়ে পড়ুক এমন মন্তব্য করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এই বিষয়ে সাবধানে পা ফেলতে হবে সীমান্তরক্ষী বিজেপি ও সেনা সদস্য সহ মিয়ানমার থেকে সম্প্রতি এদেশে আশ্রয় নেয়াদের দ্রুত ফেরত পাঠালে তা রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সাথে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা নাজিব বেগের রিপোর্ট প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ কক্সবাজারের উখিয়া ও টিকনাপের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা প্রায় 13 লাখ এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পর রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে বাস্তুচ্যুত হয়ে এত বছরে কাউকেই মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি মিয়ানমার থেকে আসা সীমান্তরক্ষী বিজিপি সহ অন্যদের দ্রুত পাঠানোই এখন সবার আগে করণীয় বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ খুব তাড়াতাড়ি যদি ফেরত পাঠানো যায় তাহলে মিয়ানমারের সাথে আমি মনে করি একটা ভালো গুড ফিলিং তৈরি হবে এবং তার উপর ভিত্তি করে আমাদের যে মূল যে এজেন্ডা সেটা হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন এটাকে নিয়ে যদি আমরা দেরি করি তাহলে কিন্তু আমরা পুরো জিনিসটাই কিন্তু দেখা যাবে যে যে গুড ফিলিং হওয়ার কথা ছিল সেটাও থাকলো না তিনি বলেন মিয়ানমারে চলা সংঘর্ষে দানাবাঁধা আঞ্চলিক নিরাপত্তার সংকট সমাধানে আশপাশের প্রভাবশালী দেশগুলো সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে অনেক দেশই চাইবে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যেন একটা কনফ্লিক্ট হোক আরো বড় আকারে বাংলাদেশের সাথে ভারতের কাজ করা এবং বাংলাদেশের সাথে চীনের কাজ করা এবং প্রয়োজন হলে তিনটা দেশ মিলে কাজ করা কারণ এই তিনটা দেশের জন্য আমি মনে করি যে এই ধরনের সংঘর্ষ আরো বড় ধরনের ঝামেলা তৈরি করতে পারে সীমান্তরক্ষী বিজিপি সহ মিয়ানমারের 330 জনকে আশ্রয় দিলেও আরাকান আর্মিদের বিরাগ ভাজন হবে না বাংলাদেশ মনে করছেন এই বিশ্লেষক নাজিব বেগ চ্যানেল আই ঢাকা